আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টেকমিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেইল দেখে মেক শিওর হয়ে গেছেন আজকে আমরা কী সম্পর্কে কথা বলবো। ইয়েস, আজকে আমরা কথা বলবো ওয়াইফাই রাউটার গতি বাড়ানো 10টি সহজ উপায়, যার মাধ্যমে আপনি পেতে পারেন ওয়াইফাই রাউটার থেকে সর্বোচ্চ পরিমাণে ইন্টারনেট গতি। কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সগুলা। প্রথমত আমরা যদি বলি, সবার সামনে যে বিষয়টা আসবে সেটা হলো রাউটারের অবস্থান। রাউটারের প্রয়োজনীয় ডিভাইস যতটা সম্ভব কাছাকাছি, প্রয়োজনীয় যে ডিভাইসগুলো আমরা মোবাইল আর ল্যাপটপ হতে পারে এগুলো থেকে যতটা সম্ভব কাছাকাছি এবং উঁচুতে রাখতে হবে। মেঝে কিংবা বদ্ধ জায়গায় কোনো রাউটার রাখা যাবে না, তাহলে কী হবে, আপনার নেটওয়ার্ক ছড়িয়ে পড়াটা বা ওয়াইফাই রাউটার থেকে নেটওয়ার্কটা ছড়িয়ে পড়া বা অনেকটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে। এছাড়াও পুরো দেওয়াল, মেঝে বা বিভিন্ন আসবাবপত্র নর্মালি আমাদের রুমে থাকে, সেক্ষেত্রে কী হয়, আমাদের রাউটার নেটওয়ার্কটা ছড়িয়ে পড়তে অনেক সমস্যার সম্মুখীন হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা বিভিন্ন ধরনের ব্লুটুথ ডিভাইস ইউজ করে থাকি, যেমন ব্লুটুথ স্পিকার হতে পারে, তারপর বর্তমানে খুবই জনপ্রিয় হেডফোনসগুলো, মোস্ট অফ দ্য হেডফোনস আর ব্লুটুথ সিস্টেম। সো এইখানে কী হয়, আপনি যখন ব্লুটুথ ডিভাইসগুলো ইউজ করবেন এইগুলোর একটা তরঙ্গ, একটা ফ্রিকোয়েন্সি কিন্তু ক্রিয়েট হয়। এই ফ্রিকোয়েন্সির সাপেক্ষে আপনার ডিভাইস থেকে আপনার ব্লুটুথ ডিভাইসের মধ্যে কানেক্টেড হয়। এই ফ্রিকোয়েন্সির কারণে কিন্তু অনেক সময় কী হয়, আপনার এই নেটওয়ার্ক বাধাগ্রস্ত হয়, রাউটারে যে ইন্টারনেটের গতি এটা বাধাগ্রস্ত হয়ে যায়। সেকেন্ডলি, আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলতে চাই সেটা হলো ফ্রিকোয়েন্সির ব্যান্ড পরিবর্তন। এটা আমরা অনেকেই জানি না, তো আজকে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। তো আমরা নর্মালি হলো আধুনিক যে রাউটারগুলো আছে, রাউটারে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে আপনার, একটা হলো 2.4 GHz আর একটা হলো 5 GHz। এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। সো 2.4 GHz যেটা আছে সেটা নেটওয়ার্কে ট্রাফিক বেশি, বাট এইটা কী করে, আপনার দূরের যে ডিভাইসগুলো আছে এইখানে ওয়াইফাই পৌঁছে দিতে সক্ষম, যার ফলে কী হয়, আপনার ইন্টারনেটের গতিটা অনেকটা স্লথ হয়ে যায়, গতিটা অনেকটা কমে যায়। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার কাছাকাছি যদি কোনো ডিভাইস হয় এই ওয়াইফাই রাউটার থেকে, সেক্ষেত্রে আপনি 5 GHz ইউজ করবেন। 5 GHz ইউজ করলে কী হবে, আপনার গতিটা অনেক বেশি পাবেন, অনেক বেশিই পাবেন। কিন্তু কী হবে, আপনার যদি দূরের কোনো ডিভাইসের সাথে কানেক্টেড করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2.4 GHz দিতে হবে। তার মানে হলো এটা আপনার মাধ্যমে আপনি কী করতে হবে, ক্লিয়ার করে নিতে হবে যে আমি 2.4 ইউজ করবো না 5 ইউজ করবো। অবশ্যই যেহেতু আপনি পার্থক্যটা এখন বুঝে গেছেন, সো এটা গেল আমাদের নেক্সট যে টপিক্সটা হলো বা নেক্সট যে পয়েন্টটা হলো সেটা হলো অ্যান্টেনার অবস্থান। ইন্টারনেটের গতির ক্ষেত্রে রাউটারে অ্যান্টেনার অবস্থান মাচ ক্রুশাল। অ্যান্টেনা সাধারণত কী করে, আপনার ওর যে উলম্বভাবে সবদিকে সমানভাবে নেটওয়ার্ক সরবরাহ করে। তো কী করতে হবে, আপনাকে যদি ওয়াইফাই সিগন্যালকে উপরে বা নিচে পৌঁছাতে হয়, উপরে বা নিচে ধরেন আপনি দিবেন, তখন চেষ্টা করবেন আপনি অ্যান্টেনাকে আনুভূমিকভাবে রাখার। তাছাড়া বর্তমান সময়ে আপনার শক্তিশালী বিভিন্ন ধরনের আলাদা অ্যান্টেনা কিনতে পাওয়া যায়, যেগুলো আপনার রাউটার ইউজ করতে পারেন, ইউজ করে আপনি নেটওয়ার্কের মান বাড়াতে পারেন। ফোর্থ, আমাদের যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো ওয়াইফাই এক্সটেন্ডার। যদি আপনার মনে হয় যে আপনার ওয়াইফাই পুরো রুম জুড়ে, পুরো বাসা জুড়ে নেটওয়ার্ক বজায় রাখতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ওয়াইফাই এক্সটেন্ডার বা যেটাকে বলে রিপিটার সেটা ইউজ করতে পারেন। সেটা কী করবে, আপনার রাউটারের সিগন্যালের সাথে কানেকশন করবে বা সংযোগ স্থাপন করে নেটওয়ার্কের পরিসরটা বাড়াবে, সিগন্যালে নেটওয়ার্কের পরিষেবা আর সিগন্যালে পুনরাবৃত্তি করবে। এই যে ওয়াইফাই এক্সটেন্ডার বা রিপিটার, এটা সাধারণত বিভিন্ন দোকানে বা অনলাইনে আপনি পেতে পারেন, পেয়ে যাবেন সহজেই। এটার মূল্য নর্মালি 1000 থেকে 2500 টাকার মধ্যে হয়ে থাকে। ফিফথ, আমাদের যে বিষয়টা হলো সেটা হলো পুরনো তারবিহীন প্রোটোকল নিষ্ক্রিয় করা। নর্মালি হলো কি, 802.11x প্রোটোকলের যে ওয়াইফাই রাউটারগুলো আছে সেগুলো তুলনামূলক দ্রুত গতির হয়। তবে আমাদের পুরনো প্রোটোকল যেগুলো, যে ডিভাইসগুলো আছে, যেমন একটা হতে পারে 802.11b, সেটা যদি আপনি রাউটার সাথে কানেক্টেড করেন তাহলে নেটওয়ার্ক আস্তে আস্তে ধীরগতির করা দেয়। তো নর্মালি যে প্রোটোকলগুলো
ইউজ না করলেই ভালো আপনার জন্য, আপনার রাউটার সাথে। সেগুলো হলো জি ও বি প্রোটোকলের যে ডিভাইস রাউটারগুলো আছে এগুলো যুক্ত না করেই ভালো। তবে আপনি দ্রুততম যে প্রোটোকলগুলো আছে এক্স এসি এন এগুলো ইউজ করতে পারেন। সিক্স, আমাদের যে বিষয়টা হলো রাউটারের হালনাগাদ। হালনাগাদ বলতে কি, আপনার রাউটারের হলো প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে ওরা নর্মালি কী করে আপনার ওদের সফটওয়্যারগুলো আপডেট করে থাকে। তো লেটেস্ট যে সফটওয়্যার আসছে এটা আপনাকে এবং এর যে ফার্মওয়্যারগুলো থাকে, সফটওয়্যার রিলেটেড যে ফার্মওয়্যারগুলো থাকে এগুলো আপনাকে ইউজ করতে হবে একদম লেটেস্ট। সেক্ষেত্রে আপনার স্পিডটা অনেকটা বেড়ে যাবে। সেভেন্থ, আমাদের ইম্পর্টেন্ট যে ইস্যুটা হলো নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করা। পরিবর্তন কেন করতে হবে, আপনাকে কিছুদিন পর পর অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ হয় যে কি, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা ধরেন চাকরি রিলেটেড অনেক অভিজ্ঞ এক্সপিরিয়েন্স থাকতে পারে, তো সেক্ষেত্রে এনিহাও কিন্তু আমাদের নেটওয়ার্কে ঢুকে যেতে পারে, ভার্চুয়াল আমাদের কথা এখানে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কী করতে হবে, ওয়াইফাই নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। এটা একদিকে যেমন কী করে আপনার নেটওয়ার্ক সুরক্ষিত থাকে, অন্যদিকে ইন্টারনেটের অন্য কেউ যদি আপনার ইন্টারনেটে রাউটারে প্রবেশ করে থাকে বা আপনার নেটওয়ার্ক ইউজ করে থাকে তারা তখন ইউজ করতে পারবে না, নর্মালি আপনার স্পিড বেড়ে যাবে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় হলো আপনি যত সম্ভব চেষ্টা করবেন পাসওয়ার্ডটা যাতে আপনার আপার কেস, লোয়ার কেস, সিম্বল, নিউমেরিক সংখ্যা এগুলো সবগুলো সমন্বয়ে একটা পাসওয়ার্ড হয়, যেটা আমাদের অনেক সিকিউরিটি বা নিরাপত্তা প্রদান করে থাকে। নেক্সট, আমাদের যে টপিকসটা সেটা হলো ভিন্ন চ্যানেলের ব্যবহার। এমন অনেক অ্যাপ আছে যেগুলো আপনার ওয়াইফাই নেটওয়ার্কের সবচেয়ে কম ট্রাফিক সংবলিত চ্যানেলটি খুঁজে বের করতে আপনি পারেন। সেক্ষেত্রে আপনার হবে কি, রাউটার সেটিংসের সাহায্যে সেই চ্যানেলের সঙ্গে রাউটার নেটওয়ার্ক যুক্ত করে কি করতে পারবেন, এর গতি অনেকাংশে বাড়িয়ে তোলা সম্ভব। কম প্রতিবন্ধকতার যে চ্যানেলগুলো খুঁজে বের করা যায় বিভিন্নভাবে বের করা যায়, তার মধ্যে একটি অন্যতম হলো ওয়াইফাই অ্যানালাইজার। এটার সাহায্যে আপনি কম প্রতিবন্ধকতার চ্যানেল খুঁজে বের করতে পারবেন। এবং এটার সাথে যখন আপনি ওয়াইফাই নেটওয়ার্ক সেটিংসের সাথে ওয়াইফাই নেটওয়ার্কের রাউটার যুক্ত করে নেবেন তখন আপনার বহুলাংশে গতিটা অনেকাংশে বাড়িয়ে তোলা পসিবল। আর পরের যে বিষয়টা হলো বাড়তি সংযোগ না দেওয়া। সো রাউটারের গতি বাড়ানোর জন্য অদরকারি যে ডিভাইসগুলো আছে যেগুলো ধরেন আপনার এমন হতে পারে আপনি মোবাইল ইউজ করতেছেন, ল্যাপটপ ইউজ করতেছেন, হ্যাঁ সেক্ষেত্রে হয় কি আপনার এই মুহূর্তে আপনার ল্যাপটপ ইউজ করার প্রয়োজন নেই, আপনি মোবাইল ইউজ করতেছেন, তো বাড়তে তো এই মুহূর্তে আপনার ল্যাপটপটা হলো আপনার জন্য বাড়তি ডিভাইস, সেক্ষেত্রে এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন, হ্যাঁ ডিসকানেক্টেড করে দিয়ে দিবেন। অতিরিক্ত যখন আপনার নেটওয়ার্ক ডিভাইসগুলো কানেক্টেড করা থাকবে রাউটার সাথে তখন অটোমেটিক এটা আপনার কী করবে, এই নেটওয়ার্কটা অনেকাংশে স্লট করে দিবে, ইন্টারনেটের গতি অনেকটা স্লট করে দিবে। আরেকটা বিষয় আমরা মোটামুটি সবাই জানি, সেটা হলো রিস্টার্ট এবং রিবুট। অনেক সময় কি রাউটার দেখা যায় যে বাতি হলুদ একটা বাতি জ্বলতেছে, মানে রাউটারে আপনার কানেক্টেড হয়ে গেছে বাট কী হয় না আপনি নেটওয়ার্ক পাচ্ছেন না, সেটার জন্য অনেকটা কারণ হতে পারে। বাট প্রাথমিক পর্যায়ে কী হয়, রিস্টার্ট দিলে অনেকাংশে ঠিক হয়ে যায় বা অনেকাংশে কী করতে হয় আপনাকে রিবুট করতে হয়, রিবুট করলে ঠিক হয়ে যায়। এটা হলো আমাদের প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো, সেক্ষেত্রে আপনি যখন এই গতিটা স্লট পাবেন সেক্ষেত্রে আপনি এই দুইটা ইউজ করতে পারেন, রিস্টার্ট ইউজ করতে পারেন। তো আজকের মতো এই ছিল আমাদের টোটাল 10 সহজ উপায় আপনার ওয়াইফাই রাউটারের গতি বৃদ্ধি করার জন্য। আশা করি এই বিষয়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই ইন্টারনেটের গতি অনেকটা স্পিডলি আপনারা পেয়ে যাবেন রাউটার থেকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।